প্রিয় দর্শক, আমরা এখন গ্রিন ভ্যালি পার্কে আসি। নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আমরা আসছি জাতীয় বিজ্ঞান গবেষণা প্রযুক্তি মহাবিদ্যালয় থেকে শিক্ষা সফরে। এর আগে কখনো দেখা হয়নি গ্রিন ভ্যালি পার্ক, আজকে নিজে দেখবো এবং আপনাদের দেখাবো। আমরা গ্রিন ভ্যালি পার্ক ঘুরে ঘুরে দেখছি। এখন আমি গ্রিন ভ্যালি পার্কের মেন গেটের সামনে ঝর্ণার পাশে আমরা আসি। প্রিয় দর্শক, আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন রাইডের সহ বিভিন্ন সৌন্দর্য উপভোগ করব। আমরা বিভিন্ন ঘুরছি গ্রিন ভ্যালি পার্কে। গ্রিন ভ্যালি পার্কটা সুন্দর পার্ক, আপনারা জানেন যে শুধু বাংলাদেশ মানুষের উত্তরবঙ্গের মধ্যে একটি দর্শনীয় স্থান। উত্তরবঙ্গে আরও দর্শনীয় স্থান থাকলেও গ্রিন ভ্যালি পার্ক ইদানিং মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ এর সৌন্দর্য উপভোগের জন্য আসে এবং বিনোদনের জন্য আসে। মানুষ সময় কাটায়, সৌন্দর্য উপভোগ করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে মানুষ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মানুষজন এখানে আসে গ্রিন ভ্যালি পার্কে সৌন্দর্য উপভোগ করতে। আপনারা জানেন যে গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর থানার মধ্যে অবস্থিত। এটা একটা দর্শনীয় স্থান, আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন গ্রিন ভ্যালি পার্ক দেখব, আজকে আসা হলো। নিজে দেখ বললাম যে আপনাদেরও দেখাই, তাই ভিডিও ধারণ করা ইচ্ছা পোষণ করলাম। ভিডিওতে ধারণ করছি দেখানোর জন্য। আমরা বিভিন্ন স্থান ঘুরে দেখছি গ্রিন ভ্যালি পার্কের। বিভিন্ন লেকের পাশে আমরা লেক দেখব, ঝর্ণা লেকের মধ্যে এখানে। তারপর বিভিন্ন নৌযান চালকেরা, তারপরে স্পিড বোটে মানুষ হয়ে বেড়াচ্ছে, সুইমিংপুলে মানুষ ঘুরছে, বিভিন্ন অনেক ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য আছে। বিভিন্ন ফুল বাগান, কৃত্রিম ঝর্ণা, এগুলো আমরা উপভোগ করছি। লেকের সৌন্দর্য অনেক উপভোগ্য এখানে। গ্রিন ভ্যালি পার্কে অন্যতম আকর্ষণীয় হচ্ছে লেক। মানুষ লেকের পাশ থেকে যেমন সৌন্দর্য উপভোগ করে, লেকের মধ্যে বিভিন্ন নৌযানে ঘুরে বেড়ায়। আমরা লেকের পাশ দিয়ে হাঁটছি, খুব সুন্দর আকর্ষণীয় লেক। লেকের পাশে গ্রিন ভ্যালি লেখাটা খুব মানুষের নজর কাড়ে। সবুজ গাছ দিয়ে গ্রিন ভ্যালি লেখা হয়েছে। আস্তে আস্তে আমাদের পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করছি। এখানে একটা মিষ্টি কুমড়া, অনেক বড় আকারের মিষ্টি কুমড়ার ভাবে তৈরি করা হয়েছে।
অনেক মানুষ আছে, প্রচুর মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ব্যাপক পরিমাণে আসে, উত্তরবঙ্গের বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এসেছে দিনে, আমরাও এসেছি। জল বন্যা জল তুলছে, কলসে জল তুলছে, কলস ভেঙে যাবে কিন্তু জল পুরাবে না, এমনভাবে জল পড়তেই আছে, কলস থেকে জল পড়তেই আছে। বিভিন্ন পিকনিক স্পট আমরা দেখতে পাচ্ছি, এখানে মানুষ রান্না করে তাদের রান্না করে খায় এবং সৌন্দর্য উপভোগ করে। আমাদেরও পিকনিক যেটা বিভিন্ন ধরনের স্পট আছে, টিন শেড স্পট আছে, তারপর সাউন্ড স্পট আছে, রান্না চলছে আমাদের, মধ্যাহ্ন ভোজ হবে রান্না দিয়ে, বিভিন্ন দর্শনীয় স্থান, রাইডার গ্রিনভ্যালি পার্কে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদটা খুব সুন্দর, মসজিদের পাশে এনডি মুভির আছে। ঝর্ণা অনেকগুলো ঝর্ণা আছে গ্রিনভ্যালি পার্কে, লেক এবং ঝর্ণার আকর্ষণটা এখানে হচ্ছে বেশি, অনেকগুলো ঝর্ণা এবং একটা লেক আছে, একটা বড় লেক আছে, একটা ছোট লেক, লেকের মাঝখানে আবার সুইমিং পুল আছে, পাহাড় কৃত্রিম পাহাড় তৈরি করা আছে। সুন্দর মানুষ উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠছে সৌন্দর্য উপভোগের জন্য। জন্তু তৈরি করা হয়েছে, জন্তুর লেজের মধ্যে মানুষ ঢুকে মুখ দিয়ে বের হয়, গাছপালা এখানে কেটে সুন্দর দর্শনীয় করা হয়েছে। প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, লেকের পাশ দিয়ে হাঁটছে, তাদের প্রয়োজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরাও ঘুরছি, আপনাদের দেখাচ্ছি সে সাথে। অনেক সুন্দর গ্রিনভ্যালি পার্ক, সৌন্দর্য সকলের মন করে, যিনি মানুষ দূর দূরান্ত থেকে মানুষ সৌন্দর্য উপভোগের জন্য আসে, যারা এখনো আসেননি গ্রিনভ্যালি পার্কের সৌন্দর্য উপভোগ তারা চলে আসবেন, সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন ধরনের রাইডার আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের রাইডার, নাগরদোলা, দোলনা, বিভিন্ন ধরনের রাইডার আছে এখানে, জানেন বিভিন্ন পাখির গুরুত্বপূর্ণ হচ্ছে রাইডার। ঘোড়া এখানকার একটা বিশেষ আকর্ষণ,